হ্যালো ভিউয়ার্স, থ্যাংক ইউ ওপেনিং মাই ভিডিও। সব পরিবারই কম বেশি ওষুধের প্রয়োজন হয়, তাই ভেজাল বা নকল ওষুধ কীভাবে চিনবেন এর জন্য আজ আমার এই ভিডিওটি। বাংলাদেশে 1980 সাল থেকে 1992 সাল পর্যন্ত ক্ষতিকর প্যারাসিটামল সিরাপ খেয়ে কয়েক হাজার শিশু মৃত্যু ঘটেছিল। ভেজাল বা নকল ওষুধ শনাক্তে সরকারের পাশাপাশি নাগরিকেরও দায়িত্ব রয়েছে। একজন নাগরিক যখন ওষুধ কিনতে যান, তখন তিনি খুব সহজেই সেটি যাচাই করে কিনতে পারেন। প্রথমে প্যাকেটের গায়ে যে সিল থাকে সেটি ভালো করে দেখুন, কোথাও কোনো গলদ আছে কি না। প্রয়োজনে একই কোম্পানির অন্য একটি ওষুধের প্যাকেট হাতে নিয়ে দুই প্যাকেটের সিল মিলিয়ে দেখুন। দুটি সিল ও অন্যান্য লেবেল একই আছে কিনা, এরকম না হলে অন্য দোকান থেকে ওষুধ কিনুন। দ্বিতীয়ত, আগে যদি আপনি এই ওষুধ কিনে থাকেন, তাহলে পরের বার কেনার সময় আগের প্যাকেটের সঙ্গে প্যাকেজিং, অক্ষরের ফ্রন্ট, বানান, রং এবং এগুলো ভালো করে মিলিয়ে নিন। তৃতীয়ত, ওষুধ কেনার পর বাড়িতে গিয়ে যখন সেটি খাবেন বা ব্যবহার করবেন, তখন খেয়াল করুন ওষুধের রং, আকার, গঠন নিয়ে কোনো সন্দেহ আছে কি না। ওষুধের কোথাও কোনো ভাঙ্গা অংশ রয়েছে কি না, গুঁড়ো ওষুধের ক্ষেত্রে অতিরিক্ত পরিমাণে দেয়া আছে কি না, এসব ভালো করে দেখুন। সন্দেহ হলে সেটি এড়িয়ে চলুন। চতুর্থ, ওষুধটি যদি ক্রিস্টালের মতো হয়, তাহলে আগের কেনা ওষুধের মতো শক্ত বা নরম কিনা দেখুন। ওষুধের ভেতরে কোথাও ফোলা অংশ বা দাগ থাকলে সেই ওষুধ এড়িয়ে চলতে হবে। পঞ্চম, ওষুধের দাম আপনার কাছে অসম্ভব কম বা বেশি হলে সেটি সন্দেহের একটি কারণ। নকল বা ভেজাল ওষুধ আসল ওষুধ থেকে কম দামে বিক্রি হতে পারে, এমন সন্দেহ হলে সেই দোকান থেকে ওষুধ না কেনাই ভালো। ষষ্ঠ, দেশে panacea.life নামে একটি ওয়েবসাইট রয়েছে, সেখান দিয়ে আপনি আপনার ওষুধটি যাচাই করতে পারেন। সপ্তম, প্যানাশিয়ার আওতায় থাকা প্রতিষ্ঠানের নির্দিষ্ট ওষুধের প্রতিটি পাতায় একটি করে আলাদা কোড থাকে। কেনার আগে ওষুধের গায়ে থাকা নির্দিষ্ট কোডটি 2777 নম্বরে SMS করলে প্যানাশিয়ার ডাটাবেসে থাকা কোডের সঙ্গে ভালোভাবেই যাচাই করা যাবে। এর তাৎক্ষণিক একটি ফিরতি SMS এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে ওষুধটি আসল না নকল। থ্যাংক ইউ। ইফ ইউ লাইক মাই ভিডিও, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল বাটন ফর নেক্সট ভিডিও।